हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। यूट्यूब चैनल शामीम द कैटफिश चैनल पक्ष के सबाई के शुभेच्छा जानाई। आज के अपन के देखाबो बैनबेज शिक्षा जरिप पूरणेर किछु गुरुत्वपूर्ण निर्देशना जेगुलो अवश्य आपके मानते हबे। एजोनो शामीम द कैटफिश चैनले प्रवेश करे सबस्क्राइब बाटने क्लिक करुन एवं गुरुत्वपूर्ण भिडियो देखुन एवं अवश्य लाइक बाटने क्लिक करे राखबेन। आसुन देखी किभाबे बैनबेज शिक्षा जरिप गुरुत्वपूर्ण तथ्यगुला पूरण करब एवं किभाबे प्रवेश करब सेगुला आरेकबार देखे नी। प्रथमे आपनी गूगल क्रोमे क्लिक करबेन। गूगल क्रोमे क्लिक करे आपनादेरके देखाई। गूगल क्रोमे क्लिक करार पड़े आपनारा bandbase.gov.bd ते प्रवेश करबेन। एर पड़े आपनारा देखते पाच्छेन शिक्षा जरिप 2020 लेखा आछे, एखाने क्लिक करबेन। तारपरे सार्वर बाटने क्लिक करबेन। जदि सार्वर बाटन बिजी थाके ताहले आपनी विकल्प सार्वर व्यवस्थाय क्लिक करते पारेन। एबं जदि बार्षिक शिक्षा जरिप फर्म डाउनलोड करते चान ताहले एखान थेके क्लिक करले आपनी बार्षिक शिक्षा जरिप फर्म पाबेन। एखन आपनी बैनबेज शिक्षा जरिप क्लिक करार जन्य बैनबेज वेबसाइटे जे शिक्षा जरिप 2020 क्लिक दिबेन एवं सार्वर बाटने क्लिक करबेन। सार्वर बाटने क्लिक कर ले आमी देखाई। सार्वर बाटने क्लिक कर ले ए साइटटी चले आसबे। एखाने आपनी आपनार प्रतिष्ठानेर ईआईएन एड्रेस देबेन एवं पासवर्ड बैनबेजेर निर्देशना अनुजाई 5326888 देबेन। एरपरे साइन बाटने क्लिक करबेन। তাহলে আপনার প্রতিষ্ঠানের ইআইএন অ্যাড্রেস এখানে দিবেন এবং পাসওয়ার্ড 5326888 দিয়ে সাইন ইন করলে আমি একটা প্রতিষ্ঠানের ঠিকানা দিলাম, ইআইএন অ্যাড্রেস দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ওয়েলকাম টু জলিলপুর হাই স্কুল, অর্থাৎ জলিলপুর হাই স্কুল ইআইএন দিয়ে প্রবেশ করে এখানে লেখা আছে শিক্ষা জরিপ 2020 তথ্য ছক পূরণ করার জন্য ক্লিক করুন। তাহলে আমরা এই এখানে ক্লিক দিব এবং এখানে একটা কথা লেখা আছে, সকল তথ্য দেওয়ার পর সাবমিট মেনুতে গিয়ে সাবমিট টু বেনবেজ বাটনে ক্লিক করতে হবে, অন্যথায় এই প্রতিষ্ঠানের তথ্য প্রদান করেছে বলে গণ্য হবে না। যদি আপনি সাবমিট বাটনে না ক্লিক দেন তাহলে আপনার কোনো তথ্যই শিক্ষা জরিপে এন্ট্রি হবে না। এখন আমি শিক্ষা জরিপের পূরণের ছকে ক্লিক দিলাম। এখানে দেখেন মোট 1 থেকে 11টা পাতা আছে, প্রথম পাতা দ্বিতীয় পাতা এইভাবে একদম 11টা পাতা আছে এবং সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ব্যানবেজে সাবমিট হয়ে যাবে। আপনি যদি 1 থেকে 11 পর্যন্ত পূরণ করেন এবং সাবমিট বাটনে ক্লিক না দেন তাহলে সাবমিট হবে না। প্রথমে আপনি প্রথম পাতায় ক্লিক দিবেন। প্রথম পাতায় ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অনেক তথ্য চলে আসবে, যেগুলো আপনার ভুল মনে হবে সেই তথ্যগুলো আপনি ফিল আপ করে দেবেন। প্রতিষ্ঠার তারিখ, স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠার তারিখটা ঠিক আছে কিনা দেখে নেবেন। আপনার প্রতিষ্ঠানের স্তর, মাধ্যমিক না নিম্ন মাধ্যমিক এবং গ্রুপ কী আছে সেগুলো এখানে চিনিয়ে দিবেন এবং এইভাবে ধাপে ধাপে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্য আস্তে আস্তে পর্যায়ক্রমে এমপিওভুক্ত তারিখ এখানে দিবেন। মাধ্যমিক এমপিও আছে, নিম্ন মাধ্যমিক এমপিও আছে, এই তথ্যগুলো আপনারা এখানে সঠিকভাবে পূরণ দিবেন। পূরণ যখন হয়ে যাবে দেখেন এখানে অনেক তথ্য আছে, ম্যানেজিং কমিটি সংক্রান্ত তথ্য, ভৌত অবকাঠামো তথ্য এবং এই ধরনের তথ্যগুলো দেওয়ার পরে আপনি কোনো ক্রমেই পরের পাতায় যাবেন না। প্রথম পাতার তথ্য সব পূরণ হয়ে গেলে দ্বিতীয় পাতায় যাবেন না।
প্রথম পাতার তথ্য পূরণ হয়ে গেলে অবশ্যই সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিবেন। তাহলে কি বললাম, সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিবেন, তাহলে এই পাতা প্রথম পাতা সেভ হয়ে যাবে। এরপরে ভিউয়ার্স দ্বিতীয় পাতায় ক্লিক দিব। দ্বিতীয় পাতায় ক্লিক করার পরে জমির পরিমাণ দিব, জমির মোট জমির পরিমাণ দিব, খেলার মাঠ সম্পর্কে দেব, ভবন সম্পর্কে অর্থবছর দিব এবং গৃহ নির্মাণের সংখ্যা দিব। এই তথ্যগুলো আমরা তথ্যগুলো এন্ট্রি দিব। দেওয়ার পরে এবং সর্বশেষে সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিব। এরপরে আমি চতুর্থ পাতায় প্রবেশ করছি। চতুর্থ পাতায় বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যাগুলো আমি এন্ট্রি করব এবং প্রতিবন্ধী শিশু যদি থাকে সেটি আমি এখানে এন্ট্রি দিব। এরপরে নৃগোষ্ঠী যদি থেকে থাকে সেটা এন্ট্রি দিব। এরপরে আপনারা স্তর ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিবেন, এরপরে বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দিবেন, তারপরে সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিবেন। এরপরে আমি পঞ্চম পাতায় প্রবেশ করছি। পঞ্চম পাতায় অভিভাবকের পেশা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে দিবেন, অর্থাৎ ছাত্রছাত্রীর অভিভাবক কৃষি কাজ করে না শ্রমিক না ব্যবসায়ী, সেই সংখ্যা অনুযায়ী ক্লাস ওয়াইজ এখানে দিবেন। এরপরে আছে দেখেন শ্রেণী বিষয়ভিত্তিক শিক্ষার্থী উত্তীর্ণ অনুত্তীর্ণ, 2019 সালে যারা ডিসেম্বরে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ অনুত্তীর্ণ হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট এখানে দিবেন। এরপরে আপনারা বিষয়ভিত্তিক পাঠদানের তথ্য, যেমন বাংলায় কতজন সিক্স স্টুডেন্ট আছে, ইংরাজিতে কতজন স্টুডেন্ট আছে, যেহেতু আপনারা প্রতি বছর ব্যান্ড বেস জরিপ পূরণ করে থাকেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আপনারা বিগত বছরের রেজাল্ট দিবেন, ফাইনাল পরীক্ষার জেএসসি পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া শেষ হয়ে গেলে সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিবেন। এরপরে যাবেন ষষ্ঠ পাতা। ষষ্ঠ পাতায় ক্লিক করে ষষ্ঠ পাতা ভকেশনালের জন্য, যদি আপনাদের ভকেশনাল না থাকে ষষ্ঠ পাতায় কিছু লেখার দরকার নেই, তারপরেও আপনি সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিবেন। আপনার প্রতিষ্ঠান যদি ভকেশনাল না হয়ে থাকে, অনেক সময় দেখা যাচ্ছে এই পাতাটা এড়িয়ে আপনি সপ্তম পাতায় চলে যেতে পারেন, এই ক্ষেত্রে অবশ্যই আপনি যাওয়ার সময় সেভ অ্যান্ড গো বাটনে ক্লিক দিবেন। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বলি এইভাবে আপনি সপ্তম অষ্টম এবং সেকশন চারে আপনি অবসর সম্পর্কিত এবং এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন নতুন কিছু ফিল্ড যুক্ত করেছে ব্যান বেস থেকে, আপনারা অবশ্যই এই ফিল্ডগুলো ফলো করে এইভাবে আপনি শেষ পাতা পর্যন্ত তথ্য পূরণ করবেন। একদম শেষ পাতাটা হচ্ছে শিক্ষক সম্পর্কিত তথ্য, অর্থাৎ যেসব শিক্ষক আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ আছে তাদের নামের তালিকাগুলো ভালো করে চেক করবেন, তাদের এনআইডি চেক করবেন, ধর্ম চেক করবেন, পদবি চেক করবেন, শিক্ষকতার ধরন চেক করবেন। এইসব বিষয়গুলো চেক হয়ে গেলে সেভ বাটনে ক্লিক দিবেন। এখন প্রশ্ন, যে প্রথম থেকে 11 পাতা পর্যন্ত যখন আপনি সব বাটনে সেভ দিয়ে দিয়ে তথ্যগুলো এন্ট্রি দিয়ে একদম সাবমিট বাটনে এসে পৌঁছাবেন, তখন দেখুন কি সমস্যা হয়। সাবমিট বাটনে যখন আমি ক্লিক দিলাম তখন এখানে তো সাবমিট টু ব্যান বেজ কথাটা আসার কথা ছিল, কিন্তু না এসে দেখেন লেখা আছে 31.1 বয়সভিত্তিক শিক্ষার্থীর তথ্য প্রদান করুন। অর্থাৎ আপনি যদি এখানে 1 থেকে 11-এর ভিতরে কোনো একটা পাতা তথ্য দিতে ভুল করেন, তথ্য না দিয়েই আপনি সাবমিট বাটনে চলে আসেন, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে সাবমিট টু ব্যান বেজ কথাটা আসবে না, সব তথ্য পূরণ হবে, তারপরে আপনার সাবমিট বাটনে ক্লিক দিবেন। তারপরে এখানে যে লেখা দুটো আপনারা দেখতে পাচ্ছেন এই লেখা দুটো থাকবে না, সব যখন পূরণ হয়ে যাবে তখন যদি আপনি কোনো কিছু তথ্য পূরণ না করে সাবমিট বাটনে চলে আসেন তাহলে এরকম লেখা দেখাবে, এরকম লেখা দেখালে বুঝতে হবে যে সেই সেই লেখার ঘরে আপনি তথ্য দেননি, সেই ঘরে এই লেখা অনুযায়ী আপনি তথ্য ছকে যাবেন এবং তথ্যটা পূরণ করে সেভ বাটনে ক্লিক দিবেন। তাহলে আপনি এখানে একটি বাটন দেখতে পাবেন সাবমিট টু ব্যান বেজ, সেই সাবমিট টু ব্যান বেজে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সফল হবে। তাহলে সকল স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি বিদ্যালয় প্রতিবন্ধী বিদ্যালয়
এবং টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠান সবাই সকল শিক্ষককে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং অবশ্যই শামীম দা ক্যাটফিশ চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে। শামীম দা ক্যাটফিশ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ।